বন্ধুরা, আজকের আমি এসেছি শশা তুলবো। আজকের প্রথম শশা উঠবে আমার গাছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকে শশা তুলতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছ বেশ এক কোমর উপরে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছ, এই যে দুটো শশা, আপনারা দেখুন, এই যে দুটো শশা, এই একটা শশা আমি ভেঙে নিলাম, আরেকটা শশা ওই ঝুলছে ঝুলছে, এটাও ভেঙে নিলাম, দুটো ভেঙে নিলাম। আমি দেখে নেবো যে এই গাছে কটা ফল ধরে আছে। আপাতত গাছে ফল ধরে আছে এই একটা, নিচে এই এই একটা, দুটো দুটো ফল ধরে আছে, দুটো দেখলাম, দুটো, ওরে বাপ রে বাপ, এটা জড়িয়ে গেল, দুটো, এই একটা দেখে পাচ্ছেন তিনটে, নিচে এই একটা দেখে পাচ্ছেন চারটে, এই একটা ছোটো মতো আছে পাঁচটা, পাঁচটা, পাঁচটা। এবার দেখুন উপরে, দেখুন উপরে এই একটা, এই একটা ছটা, এই একটা সাতটা, একটা আটটা, এই একটা নটা। আপাতত এই গাছে নটা ফল ধরে আছে। আশা করছি যে সামনের সপ্তাহ থেকে ভালো ফল পাওয়া যাবে। এখানে আমি একটা তুলে রেখেছিলাম, আমি কিছুক্ষণ আগে বাগানে এসেছিলাম, তুলে এই কারণে রেখেছিলাম, গুলিয়ে যাবে, খুঁজে পাবো না, তখন সমস্যা হবে। দেখুন বন্ধুরা, এইসব গাছে এসব ফল ধরে আছে, তলা থেকে নই দেখে পাচ্ছেন আপনারা, ফল ধরে আছে এক একটা গাছে, পাঁচটা ছটা করে সব ফল ধরে আছে, বা কোনো গাছে ছটা সাতটা। গাছের আর একটু বয়স হলে আর একটু শশা বাড়বে, বাড়বে। গাছে একটা ফল ধরে আছে, এটা নিয়ে নিলাম, উঠিয়ে নিলাম, আর দেখি আমি কটা তুলে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। এই গাছের ডগগুলো একটু ভিতরে ধরিয়ে দেওয়ার জন্য এসেছিলাম, তখনই কিছু কিছু ফল আমি তুলে রেখে গিয়েছিলাম। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখা পাচ্ছেন এই যে শশাটা, এটা পচে গেছে। এই শশাটা কেন পচে যায় বা কী কারণে, তার একটা ভিডিও বানাবো আমি এক দুদিনের ভিতরে। দেখুন এই শশাটার অর্ধেকটা পচে গেছে, এখানে দেখা পাচ্ছেন এই একটা শশা ধরে আছে, এসব শশাগুলো বড় হয়ে গেছে, দু তিন দিনের ভিতরে এই শশা, ও বাপ রে বাপ, একটা শশা ধরে আছে গাছে, এটাও উঠিয়ে নিলাম। দেখুন এখানে তিনটে ফল আছে, আপনারা দেখা পাচ্ছেন কি আমি ঠিক বুঝতে পারছি না, ক্যামেরাটা একটু ব্রাইটনেস হয়ে যাচ্ছে, একটু রোদ উঠেছে। দেখুন এই যে আছে, এই তিনটে শশা আছে, এই একটু বড় বড় হয়ে গেছে, ভিতরে ভিতরে আরও কিছু শশা ধরে আছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই একটা শশা উঠিয়ে নিলাম, আর একটা শশা এখানে ছিল ওটাকে উঠিয়ে নিলাম, এই আমার টোটাল আজকের শশা উঠেছে। আজকের প্রথম দিন, আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিন, এটা 1 কেজির একটু বেশি হবে উঠেছে। আশা করছি 1 সপ্তাহের মধ্যে আমার গাছে পুরোপুরি ফল চলে আসবে। গাছের কিছুটা রোগ লেগে গিয়েছিলো, পাতাটা একটু হলুদ হয়ে গিয়েছিলো, আমি বিষ প্রয়োগ করেছি, ফির হয়তো বিষ প্রয়োগ করতে হবে। প্রত্যেক গাছে একটু বড় বড় নথি পড়ে গেছে, এগুলোকে নথি বলা হয় বা ফল বলা হয়,
পড়ে গেছে, আপনাদেরকে দেখাই। আপনাদেরকে দেখুন কম বেশি করে সব গাছে দুটো চারটে ছটা করে সব ফল ধরে গেছে। এগুলো একটু একটু উঠিয়ে দিতে হবে। এগুলো যে ছোট ছোট যে ডাল ওগুলো একটু ধরিয়ে দিতে হবে দড়ির সাহায্যে। এখন গাছ প্রায় এক কোমরের কাছাকাছি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা এখানে শেষ করলাম, সাথে থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শসা বাগান সম্পর্কে বিস্তারিত আপডেট ধীরে ধীরে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করছি। সোনার ফসল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।